খুবই আনন্দের, এবং এটা তো সমস্ত অ্যাওয়ার্ডে থাকে না, বিস্তারিত সমস্ত টেকনিক্যাল অ্যাওয়ার্ড থাকে না, সেইটা এরা করছেন, এটা সত্যি প্রশংসার, এবং বারবার করে করছেন, এবং এটা ক্রমশ বড় হচ্ছে এই অ্যাওয়ার্ডটা আস্তে আস্তে বছরে বছরে, সেটা এরা যেভাবে যেভাবে করছেন, যারা নেতৃত্ব দিয়ে এগুলো করছেন তাদের সত্যি সাধুবাদ, এবং খুব আনন্দের বিষয় যে টেকনিশিয়ানরা এই অ্যাওয়ার্ড পেলে বিভিন্ন বিভাগ থেকে তখন যে মর্যাদা পায় সেই কাজটা, তারা যে মানসিক উৎসাহ পান সেটা আমরা অন্তর থেকে চাই। বিভিন্ন বড় বড় ফিল্ম অ্যাওয়ার্ড কমিটিকে আমি নানান সময় জানিয়েছি, কখনো কখনো হয়তো একটা ক্যাটাগরি বেড়েছে, দুটো বেড়েছে, কিন্তু খুঁটিনাটি জিনিসের মধ্যে তারা এখনও ঢোকেননি। যদি ঢোকেন তাহলে একটা পুরো একটা শিল্প তার প্রত্যেকটি শাখা প্রত্যেকটা জায়গা মর্যাদা পায়, কারণ বুঝতে হবে সে টিম ওয়ার্ক সিনেমাটা, কাজেই যে আমার ট্রলি খেলছে বা যে ডিওপি তারা দুজনে সমান গুরুত্ব পেয়ে যায়, কারণ ওই ট্রলির রিদম ঠিক না হলে পরে ওই ডিওপির ক্যামেরা অপারেশনের কোনো মূল্য থাকবে না, এবং যে মিউজিক তৈরি করছে সেই ট্রলির মিউজিক স্পিডের সাথে তার মিউজিক সিঙ্ক করতে হবে, আর বিরাট একটা জট একটা যেটা একসাথে ঠিক ঠিকভাবে বুনলে পরে তখন একটা সুন্দর দেখতে জিনিস তৈরি হয়, তাই সেইটা এখানে পাবেন, তারা সেই মর্যাদা পাবেন, এটা অত্যন্ত আনন্দের, সবাইকে তাই অভিনন্দন। এদিকে দুজনে বৌদি আজকের এই অ্যাওয়ার্ডের মতো হয়ে গেছে, ক্যামেরার নেপথ্যেই তো আমি থাকি, কোনোদিনই আর জোর করে আজকের ছুটির দিন মিলে গেছে। বেশ দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কিসের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছো? কাপলিওয়ালা কংগ্রাচুলেশন। তার মানে তুমি ছোট্ট মিনি আজকে, আনুমেঘা নয়। আরে নিজে স্বাস্থ্য নিয়ে ভালো আছে, কেমন লাগবে স্বাস্থ্য সেজে বাড়ি? এই মুখের জন্য তো পাগল দর্শকরা, এরম এন্ট্রি ভাবা যায়, কোমলিকা আর সোহাগ একসাথে ঢুকছে, বাইরে বেরোনোটা খুব মানে একটা চাপের হয়, এবার তার মাঝখানে একটা দিন যেখানে মানে আড্ডা দিতে পারবো কোনো ব্যাপার না, এবং সাজতে হবে না, অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে, আমি খুব এক্সাইটেড, আর আমি ভীষণ এক্সাইটেড ছিলামও সকাল থেকে, কারণ আমার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। আমি নিজে যতটুকু বছর কাজ করছি আমি দেখছি সবাই মিলে একসাথে হাতে হাত রেখে তারা এগিয়ে চলেন, সো আই এম রিয়েলি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস ফ্যান্টাস্টিক অ্যাওয়ার্ড ফাংশন। আমার লুক কিছুই না, আমি সকাল থেকে নিজের কাজে বেরিয়েছি, কাজকর্ম সেরে আরও একটা কাজে যাওয়ার পথে মাঝখানে একটা ছোট্ট মানে এই তারা যে আমাকে এই ভালোবাসাটা জানাচ্ছেন সেটা অ্যাকসেপ্ট করতে আমি এসেছি, এবং আমার মনে হয় যে এই গরমে যত কটন জামা কাপড় পরা যায়, যত সিম্পলভাবে থাকা যায় তত আরাম হয়, আমি শিওর আমাকে দেখে তোমাদের আরামই লাগছে। যেটা বলা যে যার জন্য আজকে আসা অ্যাকচুয়ালি, যদি সেটা আমরা জানতে পারি যে স্বীকৃতি সবসময় পেতে কিন্তু ভালো লাগে। অবশ্যই অবশ্যই নিশ্চয়ই ভালো লাগে, আসলে আমাকে আজকে বেস্ট ফিমেল প্লেব্যাক অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ফর দ্য ফিল্ম অর্ধাঙ্গিনী, যেখানে আলাদা আলাদা গিয়ে আমি এই সম্মানটি পাচ্ছি, এবং এবছর বহু জায়গা থেকে এই ভালোবাসা পেয়েছি, এটা আমার মনে হয় দায়িত্ব বাড়িয়ে দেয়, আমি চেষ্টা করব আরও অনেক ভালো করে কাজ করতে, আরও অনেক ডে বাই ডে একজন উন্নততর মানুষ হিসেবে নিজেকে যাতে দেখতে পারি বা নিজে যাতে হয়ে উঠতে পারি তার চেষ্টা করব। থ্যাংক ইউ পিএফটিএ, আগের আগের বছর টেলিভিশনের জন্য অ্যাওয়ার্ডটি আমি নিতে পারিনি, কারণ আমার স্ত্রী একটি শোতে ছিলেন যেখানে আমি ছিলাম,
তাই মার খাবার ভয় আসতে পারিনি, আমি জানিও ছিলাম যে আসতে পারবো না। ভালো করেছিস, একই অবস্থা। তো আজকে এখানে এসে সত্যি এই পুরস্কারটির জন্য সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ বিএফটিএ, রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট এবং অবভিয়াসলি দর্শক, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার কাছে তো অ্যাওয়ার্ড হচ্ছে মানুষের ভালোবাসাটাই, যেটা টেলিভিশন করলে, বাইরে বেরোলে, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করলে সেটা পাই। তবে যে ডেফিনেটলি একটা অ্যাওয়ার্ড পেলে তো ভালো লাগে, আর নিজের ভালো লাগার থেকেও বাড়ির লোকেদের বেশি ভালো লাগে, তো সেটার জন্য বেশি আনন্দ হয়। এটা বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফর অতি উত্তম। একবার অ্যাওয়ার্ডটা দেখিয়ে দাও দাদা, একবার এইদিকে সোজা। কিন্তু দর্শকদের মনে মন দিতে চাই যে এতটা জায়গা করে এখনো রয়েছে, সেটাই একটা বড় পাওনা। একদম একদম, সেটাই পাওনা। এবং সেই লিডদের একসাথে আবারো দর্শকরা দেখতে পাচ্ছেন, তাদের জন্য স্বীকৃতি। আমাদের কোন প্ল্যান ছিল না আগে থেকে, এটা কোইনসিডেন্টালি হয়ে গেছে, প্রায়ই হয় আর কি। প্রায়ই হয় প্রতিটা জায়গায়, আমরা মানে কেউ কাউকে জিজ্ঞেস করি না কি পড়ছো না পড়ছো, হঠাৎ করে ফাইনালি এসে দেখি হয়ে গেছে রং মিলানটি। এটা বাঁধিয়ে রাখবো, এদিকে লুক দাও আমার দিকে। খুব ভালো লাগছে। আর প্রথমত নজরুল মঞ্চের মতন একটা প্রেস্টিজিয়াস এরকম একটা হলে এত সুন্দর ব্যবস্থা, আমাদের রাজ্য সরকার এই হলটা এত সুন্দর করে সাজিয়েছেন, এবং এসির বন্দোবস্ত, যেটা আমাদের কলকাতা এখন হিউমিডিটি সের মধ্যে সবাই সেজে গুজে আসবো, এসিটা দুর্দান্ত চলছে, তার মধ্যে রমরম করে এরকম একটা গ্ল্যামারাস অনুষ্ঠান, আমার তো নিজেরই আজকে এক্সাইটমেন্ট। আমি আজকে মানে অ্যাওয়ার্ডই বটে, কিন্তু আমি আজকে নিজেকে বেশি দর্শক হিসেবেই মনে করছি, যে সবাইকে দেখবো, অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে। আর সেলিব্রেশন অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, একই প্ল্যাটফর্মের তলায়। আমার সেটা সবসময় মনে হয়েছে যে একটা কাজ না টেকনিশিয়ান, আর্টিস্ট, প্রডিউসার, অ্যাক্টার্স, ডিরেক্টর সবাই মিলে করে। So to say that this is a movie presented by one person or this is a show produced by one person, it ekebarei noy, because amar mone hoy je amake je amader je production e je sadhonda ache, je amader chaad ay ar amader director Pavel je horogori direct kore ar ami produce kori, amra tin jonei equally contribute korechi towards the success of Horogori Pais Hotel. Ar এইভাবেও ফিরে আসা যায় এইটা আমার বলতে কোনো দ্বিধা নেই, বিকজ ছ বছর আমি কাজের থেকে বাইরে ছিলাম, কাজটা নিজের থেকেই ডিসাইড করেছিলাম যে আমি এখন কাজ করব না। তখন মা খুব অসুস্থ ছিল, সারা তারা ছোট ছিল, তখন সত্যি প্রোডাকশন ওয়াজ নট মাই প্রায়োরিটি, তখন ব্রিঙিং আপ মাই চিলড্রেন, লুকিং আফটার মাই মাদার, দ্যাট ওয়াজ মাই প্রায়োরিটি। এবার যখন মেয়েরা বড় হয়ে গেল, তখন মেয়েরা বললো কি তুমি কেন কাজে ফিরবে না, নিশ্চয়ই ফিরবে। সেই জন্যই আজকে আমার দুই মেয়েকে আমার সঙ্গে এখানে আনা, এই একটা কারণেই যে দেখো ওয়ার্কিং উমেন এখানে তোমরা অনেকেই আছো মহিলারা যারা ওয়ার্কিং মাদার্স, তো তোমরা জানো সেই স্ট্রাগলটা কতটা, বিকজ আমার মনে হয় যতটা স্ট্রাগল একটা মাকে করতে হয় যে বাচ্চাদের থেকে টাইম বার করে কাজে দেওয়া, আর ইউ বেসিক্যালি ইউর ডিভাইডিং ইউর টাইম বিটুইন ইয়োর চিলড্রেন অ্যান্ড ইয়োর ওয়ার্ক, সেই জায়গা থেকে আমার মনে হয় দাঁড়িয়ে যে বাচ্চাদের কিন্তু তার থেকে বড় স্যাক্রিফাইস করতে হয়। সেই জন্যই আজকে সারা যারা আমার সঙ্গে আমার পাশে রয়েছে, এই একটা কারণেই যে আজকে ওরা যদি আমাকে সাপোর্ট না করতো, আর ওরা যদি এর টাইমটা ডিভাইড না করে নিত যে মাকে পাই না বা মা কেন আসতে পারছে না টাইমলি বা হোয়াট এভার, দেখো ওদের স্কুলের জায়গা থেকে বলবো যে আমি সবসময় ওদের জন্য ওদের পাশেই ছিলাম, সেটা নয়, কিন্তু হ্যাঁ একটা শো লঞ্চের আগে যেরকম ম্যাডনেস হয়, তোমাদের হয়তো পুজোর আগে যেরকম হয় আর কি, যে আজকে এই বাইট লাগবে, বা একটা ফিল্ম প্রিমিয়ার কভার করছো যখন, তোমরা সেই ব্যস্ততা, ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস অ্যান্ড দ্য ব্যস্ততা, তো সেই জায়গা থেকে ওরা খুব আন্ডারস্ট্যান্ডিং আর প্রচণ্ড সাপোর্টিভ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আজকে যদি হরগড়ি পাইস হোটেল
এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে তার পিছনে আমার সারা জারার বড় 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 কন্ট্রিবিউশন আছে। শরীর কেমন আছে? বেটার আছে। থ্যাংক ইউ ফর আস্কিং। থ্যাংক ইউ। সিরিয়াস কখনো হই না, কারণ চেষ্টা করি যতটা জীবনটাকে এরকম হাসি মজা এক একটা। আমি আমার মাকে ভালোবাসতে শুরু করেছি সেই দিন থেকে সর্বাধিক যেদিন থেকে আমার স্ত্রী সন্তান সম্ভব হয়েছিল। আমি ভাবতে পারিনি সন্তানের জন্ম দিতে গেলে অত কষ্ট করতে হয়। আমি আমার স্ত্রীকে আমার পাশেতে দেখেছিলাম যেভাবে কষ্ট করতে, তারপর থেকে আমি আমার মা তার মানে কত কষ্ট করেছিল। আমাদের হসপিটাল আছে, এসি গাড়ি আছে, সেদিন থেকে ঠিক আমার মা আমাকে সবসময় বলে তোর কোনোদিন কোনো অভিযোগ নেই, খেতে ভালোবাসি, জামা কাপড় হলেই হলো, খেতে খুব পছন্দ করি। কিন্তু যদি আমার জীবনের কোনো অভিযোগ থেকেও থাকে, যে অ্যাঙ্কারিংয়ের জন্যে দেওয়া হলো, আমার জীবনে কোনোদিন কোনো অভিযোগ আর থাকবে না। জীবনের এই 25টা বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেটে গেল টেলিভিশনে, কারণ সেই অনুষ্ঠানের নাম ঘরে ঘরে জি বাংলা। আমি ঘরে ঘরে জি বাংলার জন্যে 200টা পরিবারের কাছে গেছিলাম, সেলিব্রিটি পরিবার, শহরের পরিবার ছাড়াও আমি 150 উপরে পরিবারের সঙ্গে মিট করেছি। কোচবিহার থেকে আমাদের ধামাখালি সুন্দরবন, ওদিকে বসিরহাট থেকে শুরু করে মেদিনীপুর, আমি এমন পরিবারে মিট করেছি যাকে মর্গে ডোম তার মেয়েকে বলেছে 200টা টাকা না হলে তোমার বাবার দেহ আমি সেলাই করে দেবো না। সেই মেয়েটি তার ডোমের পা ধরে কেঁদে বলেছে 200 টাকা থাকলে বাবাকে দাহ করব, আমার সে টাকাটা নেই। আমি এমন এমন পরিবারের কাছে গেছি, আমি নিজে এত কেঁদেছি যে 8 ঘন্টা 40 মিনিট শুটিং বন্ধ থেকেছে। আমি খুব তাড়াতাড়ি সাকসেস পেয়েছি আমার প্রতিভা কিচ্ছু না থাকা সত্ত্বেও। অনেক মানুষের থেকে বেশি পরিশ্রম করে, অনেক মেয়েরা বেশি খাটে, তবু তারা শুধু ভাতের জোগাড় করে। আমি অযোধ্যা পাহাড়ের নিচে একটি ফ্যামিলি মহিলা পেয়েছিলাম যে শুধু নিজের ছেলের সঙ্গে একটা ঘরেতে থাকে, রাত্রিবেলায় সেখানে শুধু জন্তু ছাড়া কেউ থাকে না, তিনি সংগ্রাম করেন সেখানে। আর বিশ্বাস করেছি বাঙালি জীবনে মা পিসি কাকিমা বৌদি জেঠিমা না থাকলে অন্তত 80-85% পরিবার জলে ধুয়ে চলে যেত। এটা পশ্চিমবাংলার মহিলা। এইভাবে আপনারা আমাদের আশীর্বাদ করেছেন, এই প্রোডাকশন হাউসটাকে আশীর্বাদ করেছেন, আমার হরগরি পাইস হোটেলকে আশীর্বাদ করেছেন। আগামী দিনে আমি একটা নতুন প্রোডাকশন হাউস শুরু করছি যেটার নাম হলো নিনি চিনিজ মামাস প্রোডাকশনস। যে কোনো স্বীকৃতি তো একজন শিল্পীর কাছে খুবই প্রশংসনীয় একটা ব্যাপার, কারণ কাজ স্বীকৃত হলে, কাজ একনলেজড হলে তাহলে আরও ভালো কাজ করার ইচ্ছে থাকে, মোটিভেশন পাই আমরা, ইন্সপিরেশন পাই, এটাই আর কি। চেষ্টা থাকে সবসময় সব শিল্পীর ভালো কাজ করার, মানে আর্টিস্ট দর্শকের কাছে ভালো বেস্টটা নিয়ে যাওয়ার, সেটা পুরস্কৃত হোক বা না হোক, পুরস্কৃত হলে একটা আলাদা আনন্দ হয়। তাই আজকে এই পুরস্কারের মানে আজকে এই অ্যাওয়ার্ড নাইটের দিনে বিএফটিএ যে অ্যাওয়ার্ডসটা তৈরি মানে করছেন, সবাই এক জায়গায় আমরা আসতে পারছি, তো কোথাও একটা মোটিভেশন একটা আলাদা তৈরি হচ্ছে যেন আরও ভালো কাজ আমরা দর্শকের কাছে নিয়ে যেতে পারি। যে কারণ মানে ভালো কাজ করার কারণে, সেই কারণেই সবাই স্বীকৃত হচ্ছে। আপাতত আমি তো অ্যাওয়ার্ড মানে ফাংশনটাই ঢুকছি, তখনই তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা, বাট বাকিটা বেরিয়ে বলতে পারবো। চলছিল প্রচুর কৃতি নির্দেশক সেই সময় একসাথে চলে এসেছিলেন, একদিকে ওপরের দিকে যেমন অঞ্জন দত্ত, ঋতুপর্ণ ঘোষ, এরা যেমন ছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে আসছিলেন তখন কৌশিক গাঙ্গুলি, অভিজিৎ দাশগুপ্ত, অনিন্দ্য সরকার, তো এদের সবার কাছে, এবং দেবাংশু সেনগুপ্ত, দেবীদাস ভট্টাচার্য, এদের সাথে কাজ করে আমি অনেকটা শিখতে পেরেছি। কারণ আমি একেবারে কলেজের শুরুতে ঢুকে পড়ি ইন্ডাস্ট্রিতে, তো পড়াশোনা করার সাথে সাথে আমার মনটা ছিল যে কাজটা কী করে শেখা যায়, তাই মনটা সেরকমই ছিল এবং সেইভাবে 3 দশক কাটিয়ে দিলাম। এটি আমি যে ধারাবাহিকটির জন্য পেয়েছি সেটি সাথী, সেটি সান বাংলাতে প্রদর্শিত হয় এবং এটি ফ্রেন্ডস কমিউনিকেশন হাসানের প্রোডাকশন হাউস, তারা খুব আপন করে ভালোবাসা দিয়ে কাজটা চালিয়েছে, 3 বছরের ওপর চলেছে এবং আমাদের টিম খুব ভালো। আমরা অ্যাক্টরদের মধ্যে আমি, ইন্দ্র, অনুমিতা, এদের অ্যাক্টর যেমন কুশলদা আছেন, তার সঙ্গে আবার নির্দেশক হিসেবেও আকাশ, ডিওপি কুণাল, এদের একটা টিম আছে। চ্যানেলের পক্ষ থেকে পূজা শুরুর দিকে একদম অরিন্দম দিয়েছিল, সব মিলে এক্সপিরিয়েন্স খুব ভালো।
মন খুব খারাপ দেবাংশুদার স্মৃতিতে এটা নিতে এসেছি ঠিকই, কিন্তু মনের মধ্যে কাজ করছে যে তিলোত্তমার কলকাতারতেই তিলোত্তমা একজনের নৃশংস হত্যা হয়েছে আর জি করে, সেটা মনের মধ্যে খচখচ করছে, না হলে আনন্দ আরেকটু বেশি হতো। খুবই ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠানে হলে একটা রিউনিয়নের মতো মেজাজ থাকে এবং সেখানে কলিগদের সাথে দেখা হয়, সিনিয়রদের সাথে দেখা হয়, জুনিয়রদের সাথে দেখা হয়। আর সবচেয়ে ভালো যেটা টেলিভিশন ফিল্ম দুজন মানে দুটো জায়গারই মানুষকে একসাথে সম্মানিত করা হচ্ছে, সো এরকম প্রোগ্রাম আরও হোক, খুব ভালো লাগছে। হ্যাঁ, গত বছর থেকে এই অ্যাওয়ার্ড শোটা হচ্ছে। অভিজিৎ খুব আগে অভিজিৎ যে অ্যাওয়ার্ড শোগুলো করতো সেগুলোও খুব সুন্দর হতো, খুব রুচি সম্পন্ন হতো। গত বছর ধরে ও খুব সুন্দর করে করার চেষ্টা করছে, এটা দ্বিতীয় বছর, এবং আমার মনে হয় ওর এই অ্যাওয়ার্ড শোটা ভবিষ্যতে আরও অনেক বড় জায়গায় যাবে। এবং সবসময় স্বীকৃতি একটা অন্য জায়গায় হয় আমরা জানি, যদি একটু বলো দিদি যে তোমার প্রত্যেকটা কাজই দর্শকদের খুব মনের কাছাকাছি, কিন্তু এইবার স্বীকৃতি কিসের জন্য? এটা চিনি টু এর জন্য, এবং এটাই সব থেকে আনন্দের বিষয় হচ্ছে চিনি টুতে এটা আমার প্রথম পুরস্কার। একটা মানুষ যে ব্রিটিশদের হয়ে কাজ করেছে, মানে ব্রিটিশদের চাকরি করতো, কিন্তু পুরো ভারতকে কী করে স্বাধীন করতে হবে সেটাই ছিল তার স্বপ্ন। তো সেই ব্যক্তির হয়ে কাজ করতে পেরে, সেই ব্যক্তিকে ক্রিয়েট করতে পেরে সত্যি সকলেই আনন্দ পায়, আমারও আনন্দ লেগেছে। প্রথম কথা হচ্ছে সবার আগে রেড ওয়াইন অ্যান্ড বিএফটিকে, মানে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশনকে, আমি তো স্টেজেও শুনেছেন কি না জানি না, আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি। যখন এখন ওয়েস্ট বেঙ্গল একটা খুব খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন আমাদের যারা বাঁচায় তাদের যদি এই অবস্থা হয়, সে নারী হোক পুরুষ হোক, গত বছর একজন মানে জুনিয়র ডাক্তারকে ফেলে মেরে দেওয়া হয়েছিল, এবছরে আরেকজন একজন মানে শিক্ষিত, এত শিক্ষিত একজন মহিলাকে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত, একজন ডক্টরকে মেরে দেওয়া হচ্ছে, যারা আমাদের জীবন বাঁচায় তাদের নিয়ে যে আজকে এই ক্রাইসিস, তার যে বিচার, এটা তো আমি এখনও বলছি, যেটা মঞ্চেও সবাই বলে গেছে সেই বিচার তো আমিও চাইছি, কিন্তু তার মধ্যেও রেড ওয়াইন এবং বিএফটিএ ফিল্ম এবং টেলিভিশনকে এক জায়গায় এনেছে, সকল টেকনিশিয়ানদেরকে এবং অভিনেতা অভিনেত্রী অভিনেতা এবং অভিনেত্রী সকলকে এবং অল টেকনিশিয়ানদেরকে তারা কিন্তু একটা ছাদের তলা আনতে পেরেছে, এই জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং এটা সত্যি একটা নজির গড়ে রইল যে বিভিন্ন রকম ক্রাইম যারা করবে তারা তার জন্য শাস্তি পাবে, কিন্তু তার সাথে এন্টারটেনমেন্টও থাকবে, কারণ যারা এন্টারটেনমেন্ট দেয় বা যারা এন্টারটেনমেন্টের সাথে যুক্ত, যত রকমই অশান্তি ঝড়ঝাপটা আসুক না কেন, তাদেরকে কিন্তু হাসাতেই হবে, কাঁদাতেই হবে, এবং আমাদেরকে তাদের জন্য কাজ করতেই হবে। তো আমিও আরজি করে যে ঘটনা তার জন্য একটা মারাত্মক বিচার চাই, যেটা একদম শুধু ওয়েস্ট বেঙ্গল সরকারের ওপর দায়িত্ব দিলে হবে না, এটার জন্য ভারতের প্রধানমন্ত্রীকেও দায়িত্ব নিতে হবে, ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে, এবং যাতে এরকম ঘটনা কখনো না ঘটে এটাও কিন্তু আমি এখান থেকে আজকে দাবি তুলে যাচ্ছি, অ্যাজ এ সাধারণ একজন ভারতের নাগরিক হিসাবে। প্রত্যেকটা মানুষ তো আর এসে ইন্ডিভিজুয়ালি তাদের ভালোবাসা আমাদের সঙ্গে শেয়ার করতে পারছেন না, আমার মনে হয় এই পুরস্কারগুলো তাদের লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত ভালোবাসা দিয়ে তৈরি হয় এই পুরস্কারটা, এবং এই পুরস্কারটা আমার দর্শকদের ভালোবাসার প্রতি একটা স্বীকৃতি আমার মনে হয়। সুতরাং এরকমভাবেই ভালোবাসা যাতে আরও পেতে পারি, আগামী দিনেও পাই, এবং আগামী দিনে আরও ভালো কাজ করতে পারি, সেই চেষ্টা সবসময় থাকবে। খুবই অচেনা লাগে মাঝে মাঝে আমার এই শহরটাকে, আমাদের এই শহর, আমি ভারতবর্ষে আরও অন্যান্য শহরেও ঘুরেছি, হ্যাঁ, কোথাও কলকাতা শহরের না একটা হৃদয় আছে, কোথাও একটা হার্ট আছে, একটা ওয়ার্মথ আছে, হ্যাঁ, মাঝে মাঝে এই শহরটাকে আমার নিজের খুব অচেনা লাগে যে সেই হৃদয়টা কোথায় হারিয়ে ফেলছি আমরা, মানে কিসের এত আমাদের তাড়া, কিসের আমাদের এত জীবনের প্রতি অনীহা, কিসের আমাদের এতটা হিংস্রতা আমাদের ভেতরে, যে আমরা আমাদের যে স্পন্দন যেটাকে বলে সেই স্পন্দনটাকে হারিয়ে ফেলছি, কী করে এতটা পাথর হয়ে যাচ্ছে।